মেয়েরও কদর নেই? আসলে না, বিবাহিত মেয়েদের কদরটা বাপের বাড়িতে ওই শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসা, তারপরে পরিত্যক্তা, নির্যাতিতা, এইসব বদ মানে নাম নিয়ে যখন মেয়েরা বাপের বাড়ি আসে, তখন বাপের বাড়িতেও তারা যোগ্য সম্মান পায় না, যেটা আমাদের কাঁথা কোণে নিয়ে এখন পাচ্ছে না। আমরা চোখের ওপরেই দেখতে পাচ্ছি মা যে কি কাজ করছে, মা পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আর নয়, অনেক হয়েছে, এবার তুমি পত্রপাট বিদায় হও। কিন্তু মেয়ে কি করবে বলো, নিজের পায়ে নিজে বসে বসে কুড়ুল মেরেছে, মারার পর এখন আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, এত দিচ্ছে, এত মুখ বন্ধ করার জন্য দিচ্ছে, কিন্তু না আর হচ্ছে না, মনে হয় কমিয়ে দিয়েছে, হ্যাঁ কমিয়ে দিয়েছে। তাই জন্য মনে হয় মায়ের কাছেও আর মেয়ের কোনো দাম নেই। এইসব কথাগুলো কে বলেছে? কথাগুলো বলেছে দালাল, বরবটি দালাল, ছুটকি দালালটা। তো চলো যেটা বলতে এসেছি সেটা নিশ্চয়ই বলবো, তার আগে বলে নিই তোমরা কেমন আছো বলো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সামনে পুজো, সবাই ভালো থেকো, চুটিয়ে আনন্দ করো, না অভয়ের কথা কিন্তু ভুলো না। মাথায় রেখো আমাদেরই এক ঘরের মেয়েকে নৃশংসভাবে খুন করেছে, এখনও তার বিচার আমরা পাইনি, এটা কিন্তু কখনোই মাথায় থেকে বার করে দিও না। বিচার কিন্তু হতেই হবে, কিন্তু জানি না কীভাবে কীভাবে বিচার পাবে। একটা মেয়ে, যে মেয়েটা নিজের মানে জীবনটাই দিয়ে দিল মানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ট্যাক্সের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই এইভাবে বেঘরে প্রাণটা দিল, আর একটা মেয়ে অন্যায় করে কীভাবে সুন্দরভাবে মার্কেটে রাজ করে বেড়াচ্ছে, 1 লাখের কাছাকাছি তার ভিউয়ার্স হতে চলল, সাবস্ক্রাইবার হতে চলল, কী করে হয় বলো, কী করে হয়? তো যেরকমভাবে প্রতিবাদ করে উঠেছিলাম আমরা সবাই, সেরকমভাবেই প্রতিবাদ করা উচিত এই মেয়েটার বিরুদ্ধেও। কারণ এই মেয়েটা একটা সুন্দর সংসার, একটা কোলের শিশু ছেড়ে নিয়ে এসেছিল, একটা নিজের কমিউনিটি পোস্টে নিজের চরিত্রটাকে তুলে বাইরে বেরিয়ে গেছিল, না কখনোই সন্দীপ ওকে ধাক্কা দিয়ে বার করেনি। সেই জন্য সন্দীপের নামে যখন বাজে বাজে কথা বলে, দালালটা মুটকি আর তার সাথে তার কিছু শুটকিগুলো আছে, না দালাল শুটকি আর তার সাথে কিছু মুটকি, সরি ভুলে যাই জানো তো, বয়স হয়েছে না, তো সেই মুটকি আর শুটকিগুলো মিলে যা বলতে শুরু করেছে কি বলবো বলো। এরা অ্যাকচুয়াল কি বলতো, দিনের বেলা একরকম থাকে, রাতের বেলা আরেক রকম হয়ে যায় এই এই দালালগুলো, কারণ এদের নিজেদের কোনো ঠিক ঠিকানা নাই, কী করে থাকবে বলো, কী করে থাকবে? কারণ একবারও তোমরা দেখেছো কেউ শ্বশুর শাশুড়িকে দেখায় না? একটা তো দালাল, যেটা মেন দালাল বরবটি, সে নিজে শ্বশুর বাড়িতে থেকে শ্বশুরের পয়সায় অত বড় বাড়িটার মধ্যে থেকে দাপটে বেরিয়ে যাচ্ছে, কী রেলা, হ্যাঁ শ্বশুর শাশুড়িকে একটা ফোঁটা চোখেও দেখে না, চোখ দিয়েও দেখে না, ক্যামেরায় দেখানো তো দূরের কথা, নিজের চোখটা দিয়ে পর্যন্ত দেখে না। তো সে আবার বুঝতে বসে পড়ে অন্যের শ্বশুর শাশুড়ির নিন্দা করতে, বুঝে দেখো একবার, ও করছে টিনার শ্বশুর শাশুড়ির নিন্দা, টিনা নাকি মুখ বুঝে সহ্য করেছে, তা তুই তো মুখ বুঝে সহ্য করার মেয়ে না, তা এখনো কেন ওই বাড়িতেই পড়ে আছিস জকিপুরীর মতন হয়ে, বেরোনোর জায়গা নেই, কারণ তুই জানিস খুব ভালো করে টিনার তাও বাবা মার বাপের বাড়িটাতে গিয়ে থাকতে পারবে, কিন্তু আমি যাবো কোথায়, আমার তো আরো 2 খান বোন রয়েছে, তারা তো ছাড়বে না, ওই জন্য, আর বিশেষ করে তোর মা, যেই খামাচু মা, সেও তো থাকতে দেবে না, তো যাবি কোথায়? কারণ তোর ছেলেকে না দিদা মোটে সহ্য করতে পারে না, যেমন এই যে কিষানুকে তার দিদা মোটে সহ্য করতে পারে না, দেখেছিস তোর সাথে কত মিল, তোর চরিত্রের সাথে মিল বলে তুই এইসব এই জায়গাগুলোতে গিয়ে হাত মুখ না ঢুকিয়ে বসে থাকিস, কী করবি? তোর তো আর কোনো জায়গা নেই, কোনো ভদ্র সভ্য সমাজে তোর কোনো জায়গা নেই। যেমন দেখ এই মেয়েটাকে, একটা 26-27 বছরের মেয়ে, তার কী পরিণতি দেখ একবার, নিজের গাছের ডালে বসে ডাল কেটেছিল কে জানিস তো, কালিদাস, সেই রকমই এর অবস্থাটা হরিদাসীর, এছাড়া আর কোনো রাস্তা নেই, ও কী করবে? ও বুঝতে পারছে যে আর আর চলছে না, হ্যাঁ তুই বুঝে গেছিস যে ও টাকা কম দিচ্ছে বলে ওর মার নাকি মুখ ওই রকম, মানে মা পুরো বুঝিয়ে দিচ্ছে মার মতন অসভ্য, অশিক্ষিত, নোংরা, জঘন্য মহিলা নাকি আর নেই, তুই তোর অন্যের মাকে এই ধরনের ভাষাগুলো কী করে ইউজ করিস, তুই অন্যের মাকে এই ধরনের ভাষাগুলো কী করে ইউজ করিস, এখানেই তো তোর অশিক্ষার পরিচয় পাওয়া যায়, এখানেই তো পাওয়া যায়, না তুই শুধু নয় তোর এই সব কটা যা মুখের ভাষা তোদের, তোদেরকে নিয়ে আবার লোক বললে পরে তোদের খুব গায়ে লেগে যায়, হ্যাঁ একদম, তুই কী করে ওর মাকে এই অসভ্য, অশিক্ষিত, নোংরা, এই ওই সেই বলছিস, আসলে তোর নিজের মাকে তুই খামাচু বলেছিস না, তা তুই অন্যের মাকে কী করে সম্মান দিবি, তুই তোর কাছে উজ্জ্বলের মা খারাপ, তোর কাছে সন্দীপের মা খারাপ, তোর কাছে সোমনাথে এই সোমনাথ বলছি, হ্যাঁ সোমনাথের শাশুড়ি খারাপ, সোমনাথের মা খারাপ, তারপরে হচ্ছে গিয়ে এখানে টিনার মাও এখন খারাপ হয়ে গেল, তোর কাছে কার মা ভালো বল তো, আসলে নিজের মাকে যে ভালো বলে না সে অন্যের মাকে কী করে ভালো বলবে, তোর হচ্ছে এইটাই অবস্থা, নিজের মাকে খামাচু বলেছিস, অন্যের মাকে কি আর তুই ভগবান মনে করবি, ওই খামাচুই মনে করবি, যার জন্য তোর বলতে কোনো মুখে আটকায় না। তো যাই হোক, মার ব্যবহার আমরা সবাই দেখতে পাচ্ছি, কারণ একটা মেয়ে বাড়িতে যখন তার বিয়ে দেওয়া হয়েছিল ধুমধাম করে, তখন তারা 5 দিন থেকে এসেছিল, কী করতে গেছিল রে এই 5 দিন, কী দেখতে গেছিল, ভালোভাবে নাকি খোঁজখবর নিয়ে তারপর বিয়ে দিতে হয় তুই বলছিস, হ্যাঁ সংসার করতে গেলে বিয়ে দিতে গেলে ভালো করে খোঁজখবর নিতে হয়, তো ভালো করে খোঁজখবর 5 দিন থেকেও নেওয়া যায় নাকি, সে ছেলের বাড়িতে বসে থাকলো 5 দিন মেয়ে আর মা মিলে, তারপরেও আর ভালো করে খবর পেলো না, তো হাঁড়ির খবর নিয়ে এসেছে, পাড়া প্রতিবেশী বাদ দে, কারণ পাড়া প্রতিবেশী থাকবেও না খাওয়াবেও না, ওরা নিন্দা ছাড়া ভালো কথা বলবেও না,
সেই কারণে দাঁড়িয়ে যে বাড়িতে বিয়ে না হওয়াতেই 5 বছর থেকে 5 মাস 5 দিন থেকে এলি, সেই থেকে এলো, সেখানে আবার খোঁজ দেবে কি বাইরে থেকে? আর বলি কি শোন, তোর শ্বশুরমশাই খোঁজ নিয়েছিল তোর সম্পর্কে ভালো করে? আমার তো মনে হয় নেয়নি, কারণ ওরা ভালো মানুষ, ভালো দেখেছে তোর বাবাকে, সেই দেখেই আর কি বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু তুই যে কি মাল সেটা ওরা বুঝতে পারেনি, যেরকম বুঝতে পারেনি সন্দীপের বাবা মারা, বুঝেছিস? সেই সন্দীপের ওই যে পাশে পিসি, সন্দীপের পিসি না সন্দীপের কাকিমা না কি হয় জানি না, তা সে এসে বলেছে আমার দাদার মেয়ে ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, পয়সা করি যা হোক দেবে, যা হোক কিছু করে একটা ভালো বিয়ে দাও, দিয়ে দাও ছেলেটা। সেই হিসাবে ওরাও আর খোঁজ খবরটা নেয়নি। ভালো করে যদি সন্দীপরা খোঁজ খবর নিত তাহলে আমার মনে হয় না সন্দীপ এখানে বিয়ে করবে, কারণ সন্দীপ তার আগে প্রায় 100টা মেয়ে দেখে ফেলেছিল, বিয়ে করেনি। ওই এটা ওটা খুঁত ওই সেই তাই বার করতে করতে এসে পড়লো এই এই সাদা মেটে আলুটা। এছাড়া তো আর কিছু হয়নি, মূলো সাদা মূলোটা আর কিছুই হয়নি, অ্যাকচুয়ালও মূলো আর কিছুই ওর কাজ নাই, পটান করে ওঠে পটান করে নিবে যায়। তো ও যখন সংসার করতো 5 বছর ধরে, যদি সন্দীপ সেইভাবে ওকে অত্যাচার করতো, আমি মেনে নিলাম সন্দীপ খুব খারাপ, সন্দীপ চুল্লু খায়, ওর মা বাবা খুব খারাপ, তাহলে 5 বছর ধরে মেয়েটা সহ্য করলো কেন? এই যে তুই এখানে বলতে বসেছিস যে ও নিহাতি ভালো মেয়ে তাই এরকম 5 বছর ধরে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করেছে, তাই জন্য ওর বাবা মার অত্যাচারটা ও বলতে পারছে না। তো ওর ওপরেই অত্যাচারটা হয় কেন? একটা ভালো মেয়ের ওপর কি খারাপ লোক অত্যাচার করতে পারে? পারে না, পারে কি? ও যখন মেয়েটা দেখলো যে আমার তো বাবা মা বিয়ে দিয়েছে, আমি তো প্রেম করে বিয়ে করিনি, তাহলে আমি কেন তখনই চলে গেলাম না, কেন আমি আমার বাবা মাকে জানাবো না? শোন, বলার আগে না ভাব যে কথাগুলো বলছিস সেই কথাগুলোর মধ্যে যুক্তিটা কোন দিক দিয়ে কোথা দিয়ে দেখাচ্ছিস। আমার বাবা মা যদি আমাকে বিয়ে দিত আর আমার স্বামী যদি আমাকে অত্যাচার করতো, সবার আগে আমি আমার বাবা মাকেই ফোন করে বলতাম বা বাপের বাড়ি চলে যেতাম, গিয়ে বলতাম যে এরকম আমার উপর অত্যাচার করছে, তোমরাই তো দেখে বিয়ে দিয়েছো, কেন আমি অত্যাচার সহ্য করবো? বাবা মার কিচ্ছু করার থাকতো না, কিছুই করার থাকতো না, যে হ্যাঁ আমরাই তো দেখে দিয়েছি, তো মেয়েকে তো আমাদের রাখতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে এরাও বিয়ে দিয়েছিল এই মেয়েটা, তো সব কিছু দেখে শুনে বিয়ে দিয়েছিল, তারপরে পাশে পিসি পিসমশাই, তারপরে ওই ফ্যামিলি খারাপ, কী করে হয় রে, কী করে হয়? তোর বাড়ি থেকে কোনো খোঁজ খবর নেয়নি, আর তোর বাবা কোনো দিকে তাকাতে হয়নি, জানে মাস্টারমশাইয়ের বাড়ির বউ হয়ে যাবে আমার মেয়ে, ভালো থাকবে, একটা মাত্র ছেলে ভালো থাকবে, এই মেয়েকে অন্তত আগে ওই বাড়িতে বসিয়ে দিই, এটাই তোর বাবা চেয়েছিল। তাই জন্য ওই রকম একটা ভদ্র পরিবারে তোর মতন একটা অশিক্ষিত মানে জঘন্য রুচি সম্পন্ন একটা মহিলা ওই বাড়িতে ঢুকে সংসারটা ছারখার করে দিয়েছে, ওদের বদনাম থেকে আরম্ভ করে তাকাতে পারে না বাইরে গেলে ওরা, আমার মনে হয় শুধু তোর জন্য, বুঝেছিস? তুই আবার অন্যের কথা বলতে বসিস কোন কারণে? আর ওই যে মেয়েটা যাকে তুই সাপোর্ট করছিস, তুই পারিসনি তার সংসারটাকে ভালো করতে? কেন তোরা সবকটা বুড়ি মিলে বলতে পারিসনি যে না তুমি বাড়ি ফিরে যাও? তুই সেখানে রোজ ভিডিও করে বলেছিস একদম যাবে না, ওই শাশুড়ি তোমাকে আবার পুড়িয়ে মেরে ফেলবে, ও তোমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দেবে, এই করে 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 তোরা ওর সংসারটা নষ্ট করে দিয়েছিস। আমি প্রথমেও বলেছি এখনও বলছি যে তোদের মতন কিছু ক্রিয়েটারের জন্য ওর সংসারটা ভেঙে গেছে, একদম 100% ঠিক কথা, না হলে হয়তো সংসারটা জোড়া লাগতেও পারত, কারণ সন্দীপ যথেষ্ট পরিমাণ ক্ষমা চেয়েছে, ছেলের মুখের দিকে ফিরে দেখে ফিরে আসতে বলেছে, সব কিছু বলেছে যে চলো যা হয়েছে দুজনেরই ভুল ভাল হয়েছে, আবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমরা একসাথে সংসার করি, ফিরে আসো করে ফোন মানে ভিডিও করে সমস্ত মানুষের সামনে সে ক্ষমা চেয়েছে। তারপরেও তোরা বলিস কেন একবার সুযোগ দিতে পারে? একবার ফোনে চ্যাট করাটা নাকি কোনো পরকিয়া নয়, কোনো নোংরামো নয়, তার মানে তোরা এগুলো সব করিস, করিস বলেই তোদের কাছে এগুলো নোংরামো লাগে না, তাই না? যারা করে না তাদের কাছে নোংরামো লেগেছে, লেগেছে, সেগুলো নিয়ে তোদের এত মাথা ব্যথা হয় কেন, তোদের চলে কেন? যখন ওকে সাপোর্ট কেউ করে না তখন তোরা অন্যদেরকে নিয়ে বলতে বসিস কেন? তোরা নোংরামো করিস, তোদের নোংরামোগুলো ভালো লেগেছে, তা তোরা সেই ভালো লাগাটাকে তোদের মধ্যে রাখ না। যখন কেউ ওদেরকে নিয়ে খারাপ কথা বলে তখন তাদের পেছনে পড়ে যাস কেন? তাদের পেছনে বুড়িগুলো পড়ে যাস কেন? সবকটা সব তো বুড়ি, তা তোরা আবার ছুরি সেজে সেজে ভিডিও করবি আর অন্যদেরকে বলবি বুড়ি 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 বুড়ি, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না বল? হ্যাঁ, তোরাও আমাদেরই করতে পারতে, শুধু একটু রং মেখে থাকিস, আমরা রংটা মাখি না, এটাই হচ্ছে মানে পার্থক্য। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে মায়ের ব্যবহার, মায়ের ব্যবহার হঠাৎ করে এরকম পাল্টে গেল কেন? ঠাম্মি এসেছে বলে নাকি? এবার আছে তোমাদের ওই গামলার বাড়িতে, হ্যাঁ গামলা বললেই ভালো হবে, টুনি বলে ঠিক মানায় না, অন্য একজনকে মনে পড়ে যায়। তো গামলার বাড়িতে, গামলার বাড়িতে নাকি প্রচণ্ড অশান্তি, কেন? অশান্তির কারণটা কি? অশান্তির কারণ কি গামলা? কারণ গামলার তো এটা মানে কি বলবো, রক্ত থেকে পাওয়া অভ্যেস, এখানে তো ঝগড়াঝাটি অশান্তি করার কোনো দরকার নেই। গামলা ছোটবেলাতেই দেখেছে তার মা অন্যের সাথে পালিয়ে গেছিল, আবার ফিরে এসে বাবার সাথে সংসার করছে, ও ওটা করবে ভেবেছিল কিন্তু সেটা আর হয়নি, কারণ সন্দীপ পেকে বসেছে, কারণ সন্দীপের তো সিদ্ধারাটা আবার এরম না যেটা আবার এই আমাদের দালালের তো বড়ে, তো সেখানে সন্দীপের সিদ্ধারাটা হচ্ছে সোজা, সে কখনোই তার বউকে মেনে নিতে পারেনি অন্য কোনো পুরুষের সাথে, যদি পারতো তাহলে ও বাড়ির থেকেই তো বেরোতো না, কারণ ও তো বারবারই বলছে তোর সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো, কোন মেয়ে ছেলেটাকে বলবে আর কোন ব্যাটা ছেলেটা মানবে সেটা আমাদেরকে একটু বলিস তো, তোদের ব্যাটা ছেলেগুলো ওই ধ্বজভঙ্গগুলো ওগুলোই মানবে, বুঝেছিস তো? আর কে ওরা মানবে না, তোদের মতন এইরকম কালপিটগুলো
বররাই মানবে, আর কারোর বর মানবে না। আর তোদের বররা মেনে নিয়েছে বলে তোরা ভাবছিলি সন্দীপও মেনে নিতে পারতো। সন্দীপটাই খারাপ, সন্দীপের মতো চালাক কেউ নেই, সন্দীপের মতো নোংরা চরিত্রের কেউ নেই, সন্দীপের মতো ভিখারি কেউ নেই। তোদের গায়ে খুব লাগছে, যদি মেনে নিত তোদের বরের মতো তাহলে দেখতে সন্দীপের মতো ভালো ছেলে আর কেউ নেই। সন্দীপের কী সুন্দর দেখো, এই তোরা করতিস, এই তোরা করতিস, বুঝেছিস? সন্দীপের একটা মেরুদণ্ড আছে, আর কিছু থাকুক না থাকুক, যে এই নোংরাটাকে মেনে নেয়নি। বউ বেঁচে খেয়েছে, ছেলে বেঁচে খেয়েছে, যা খুশি বেঁচে খাক, ওর ব্লগ ভিডিও প্রত্যেককে দেখাবে, প্রতিটা কথা বলবে। তোরা লুকিয়ে লুকিয়ে এক করিস আর আরেক দেখাস বলে কি সবাইকেই তাই ভাবিস নাকি? তা হতে পারে না। এই যে মেয়েটা দিন রাত্রির ভিডিও করছে, 90% কথা মিথ্যে, তোরাও খুব ভালো করে জানিস। তারপরেও না, কি ভালো কাজ করেছো, মাথার উপর ছাদ করেছো, পায়ের তলার মাটি করেছো, দেখ খুশে ডুবে পড়ে গেছে, আর ফ্ল্যাটে থাকতে পারছে না। ফ্ল্যাটের জিনিসপত্রগুলো রাতারাতি সব সরিয়েও নেওয়া হয়েছে, দেখ গিয়ে যা, হয়তো আছে সেখানে গিয়ে, আবার অভিসারে যায় শুক্র শনি রবিবার, কোথায় যায়, হ্যাঁ সেখান থেকেও কিন্তু সমস্ত তথ্য সংগ্রহ সব কিছু আমাদের ম্যাডাম জোগাড় করে নেওয়া হয়ে গেছে। তার তো ম্যাডাম সম্পর্কেও তো তোরা নানান রকম নোংরা 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 কথা বলিস, যদিও জানি না ম্যাডাম কে, ম্যাডাম কি তাকে আমি দেখিও না, কখনো রেসপেক্ট করবো, কখনো মানে ডিসরেসপেক্ট করবো না, কারণ আমি তাকে দেখিনি, চিনি না, জানি না, তাকে আমি ভিডিওর মাধ্যমে দেখেছি। সে যেন তাকে নিয়ে কোনো নোংরা কথা বলতে পারবো না বা বলবো না। সে প্রীতম রিমির ব্যাপারে কী করেছে, সে ঈশানির ব্যাপারে কী করেছে, সে কার ব্যাপারে কী করেছে, আমার দেখার বিষয়বস্তু না। আমরা আমি ওদেরকে নিয়ে ভিডিও করি না বলে ওই ব্যাপারটা নিয়ে আমি বলবো না, বলবো যেটা সেটা হচ্ছে সন্দীপ আর এই গামলাকে নিয়ে, কারণ এদের ব্যাপারে একটু আধটু কথা বলি, একটু আধটু আর ওদের ভিডিও প্রথম থেকে দেখতাম, সেই জন্যই বলছি যে সেই মেয়েটা, যে মেয়েটা দুধের বাচ্চাটাকে, যে বাচ্চাটা সেই সময় মুখে দুধ খাওয়ার কথা, দু আড়াই বছরের একটা ছোট্ট বাচ্চা, যে পৃথিবীতে 90% জিনিস তখনও চিনেই উঠতে পারেনি, জানেই না কোথা থেকে কী হচ্ছে, ওকে যদি 2 বছর বাদে আরেকজনকে মা বলতে শেখানো হয়, ও সে তাকেই মা বলবে, এটাই স্বাভাবিক। কারণ সে যখন বড় হয়েছে একটু একটু, সে তো তার মাকে খুঁজেছে, ও যখন চলে গেছে তখনও মা কি জিনিসটা অন্তত বুঝতে পারতো যে এইটা আমার মা, তা সে তার মাকে খুঁজে বেড়ায়নি, সে কাঁদেনি মামা করে, হয়তো সেগুলো আমরা ক্যামেরায় দেখতে পাইনি, দেখানো যায় না, তাই সন্দীপ দেখায়নি, কিন্তু সে মা মা বলে কেঁদেছে, করেছে, এটা করতে হবেই, সব বাচ্চা করেছে এটা, আমরাও করেছি, তোরাও করেছিস। তাহলে সেই বাচ্চাটা যখন মামা করে কাঁদতো, তোদের বুকগুলো ফাটতো না, তোরা এসে বলতে পারতিস না যে গামলা তুমি যেভাবেই হোক বাড়ি ফিরে যাও, যা হয়েছে হয়েছে, সন্দীপ তো ক্ষমা চাইছে, ভিডিও করেছে, সেখানে তোরা ওর ওই ভিডিও করে রাখাটাকেও, এই গামলা সত্যি বসে বলেছে লাইভে যে ও তো প্রমাণ রেখে দিয়েছে, ও তো প্রমাণটা এইভাবে দিয়েছে, ক্যামেরা করে দিয়েছে যাতে ওকে কেউ না বলতে পারে, ঠিকই তো করেছে, ঠিকই কাজ করেছে, সব কি তোর মতন নাকি চুপকে চুপকে এক কাজ করবি আর এক কথা বলবি, ভয়েসটাকে অন্য করে রিম্পার ভয়েস করে তুই ছেড়ে দিলি মার্কেটে, কি না রিম্পা নোংরা নোংরা কথা বলছে বা আপোষ করছে বা কিছু করছে, কত বড় ধুরন্ধর শয়তান হলে পরে তোরা এই কাজগুলো করতে পারিস, একবার ভাব, কত বড় শয়তান হলে, তারপরে তুই সতীগিরি করতে বসিস, সত্যি ঘেন্না করে তোকে দেখলে মারি, কোন সতী তোকে দেখ, কোন সতীত্ব তোর মধ্যে আছে সেটা আমাদেরকে একটু বোঝাস, তো একটু বোঝাস নিজের ঘর বাড়িটা কোন পয়সায় হচ্ছে সেটা তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি, যে তুই কোন পয়সায় তোর ওই কিচেন আর বাথরুম দুটো করছিস খুব ভালো করে বলছি, তা না হলে রানাঘাটে যাকে নিয়ে গেলি মাংস খেতে তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে তুই থেকে গেলি কেন, তা নাহলে তো ঢোকানো যেত না ব্যাগে, তাই না? এটাই হচ্ছে আসল রহস্য, সেদিনকে রাত্রিবেলা ওইখানে থেকে যাওয়ার পেছনের কারণটা হচ্ছে এটাই, কারণ ওই মহিলার সামনে ব্যাগে ঢোকাতে পারেনি, কারণ ওই মহিলা এরম 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 করে দেখে জলস্থিত, এরম 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 করে দেখে, দেখবে জলস্থিত দুটো চোখ এরকম ঘোরে সবসময়, এরম 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 করে দুটো চোখ তো দুদিকে, তো এরকমভাবে ঘুরছিল যে কী হচ্ছে, আলাদা করে কোনো কথা বলছে কিনা, কারণ পরবর্তীকালে তাকেও তো আবার ভিডিও করতে হতে পারে, কারণ উনি হচ্ছেন আবার দোগলা মাল, আর কখনো এর গালে চুন খায়, কখনো ওর গালে চুন খায়, তো সেই কারণে উনিও আবার ওই ক্যামেরা বন্দি করছে, কখনো কোন কারণে ওরা দুজন কথা বলছে, কোথায় সোমনাথ কথা বলছে, কোথায় সোমনাথের মা এসছে, সবই তো তাকে ধরে রাখতে হয়েছে, তো সেই কারণে প্ল্যান করে রাত্রিবেলায় থেকে গেলি, হ্যাঁ আমরা কিচ্ছু বুঝলাম না, সব বুঝলাম, তুই রাত্রিবেলা কোনোদিন বাপের বাড়িতে একটা দিন কাটালি না, তুই মন্দিরার বাড়িতে গিয়ে রাত্রিবেলা থেকে গেলি, ভাব একবার, তুই ঘাস খাস, এই তুই চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, বল ভাবিস না, এগুলো সবটাই সত্যি কথা, আমরা যারা যারা ওখানে ভিডিও করে তারা সবটাই সত্যি কথা বলে, বুঝেছিস? তোদের নৈতিক জয় হয়ে যাচ্ছে, তোদের এই হচ্ছে সেই হচ্ছে, আর মা হয়ে তার বাবার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট বার করে, কারা রে কারা, হ্যাঁ কে কে বুদ্ধি দিচ্ছে ওকে, এইসব যাকে রেখেছিল সেই দাদাই তো তার চরিত্র বিশ্লেষণ করে চচ্চড়ি করে দিয়েছে, তারপরেও তাকে তোরা সাপোর্ট করিস, ছি 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 ছি, তোদের আর চরিত্র বলে কিছু আছে কিনা সেটাই আগে সবার আগে সার্চ করে বার করা দরকার, যে তোদের কি আদৌ চরিত্র আছে, যে তোরা এরকম চরিত্রহীন মেয়েটাকে সাপোর্ট করে যাচ্ছিস। দেখ কাউকে বিয়ে করা, অশান্তি করে সংসার ছেড়ে দেওয়াটা মানে প্রায় ঘরে ঘরে মেয়েদের এখন আছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওর তো নিজে স্বীকার করে গেছে যে ও ওই ছেলেটাকেই ভালোবাসে, ওর সাথেই সংসার করবে, ওর হাত ধরার জন্যই ও বেরিয়ে পড়লো, মনে আছে সেই দিনটার কথা? সন্দীপ কিন্তু সেটা করেনি, সন্দীপকে চরিত্রহীন বলিস তোরা কোন মুখ নিয়ে, সন্দীপ কোথাও দিয়েছে কমিউনিটি পোস্ট
যে আমি আমার বউকে বার করে দিয়ে এই যে আরেকজনের সাথে সংসার করতে চললাম, না, সন্দীপের এখনো পর্যন্ত সেই চিন্তাটা আসেনি। সন্দীপের একটাই চিন্তা, বাবা মা এবং সন্তান, যেটা প্রতিটা ছেলের হওয়া উচিত, প্রতিটা মহিলার হওয়া উচিত, বিবাহিত মহিলার। সেই কারণে দাঁড়িয়ে নিজের শখ ফুর্তি এই ওই সেই পূরণ করে যাচ্ছে, দশ মাসে একবারও সে বাচ্চার কথা বলেনি, অথচ দশ মাস বাচ্চাকে গর্ভে ধরে রেখেছিল। চিন্তা করা যায় সেই মাকে কে সম্মান দেয়, কারা সম্মান দেয়? অনেক মা আছে পালিয়ে যায় ছেলে পুলে ফেলে রেখে দিয়ে, তার কি সম্মান থাকে না? তার পাড়ায় থাকে না, তার বাড়িতে থাকে না, তার শ্বশুরবাড়ি না, তার বাপের বাড়ি, কোনোখানেই তার সম্মান থাকে না। যেমন এই কামলার নেই, তার মা পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে যে ওর এই ব্যবহার, ওর এই থাকা খাওয়া, ঘুম কিচ্ছু আর মার পছন্দ হচ্ছে না, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে। যখনই যেখানে যায় মাকে সাথে করে নিয়ে যায়, দাদা বৌদিকে সাথে করে নিয়ে যায়, যখনই কিছু জিনিসপত্র কেনে সবার জন্য কেনে। কেন কেনে বলতো? কেন কেনে? তার কারণটাই হচ্ছে যে ওকে ওই বাড়িতে থাকতে হয়, তার জন্য কেনে। ও যদি ওই বাড়িতে না থাকতো ও কারোর জন্য কিনতো না, কারণ ও হচ্ছে একটা শয়তান মেয়ে এবং স্বার্থপর মেয়ে। ওইখানে ওর স্বার্থটাই একটাই এগুলো করার যে ওকে ওখানে থাকতে হবে তাই। আর ওইগুলো যদি না করে তাহলে যে দাদার বিয়েতেও থাকতে পারেনি, কারণ তখন তো তার চ্যানেল ছিল না, এখন চ্যানেল হয়ে গেছে, চ্যানেল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়ে গেছে, তাই জন্য থাকতে দিয়েছে, বুঝলি? আর এই যে ঠাকুমাকে ঢুকিয়েছে, এটা মনে হয় যতদূর গামলায় জোর জার করে কান্নাকাটি করে ঢুকিয়েছে, কারণ ফ্ল্যাটে তো একা থাকতে পারছিল না, না ফ্ল্যাটে এখন যেতেই হবে, সে ওই ফ্ল্যাটেই হোক অন্য ফ্ল্যাটেই হোক যেতে তো হবেই, তো একটা লোক চাই। ঠাম্মিই একমাত্র আছে যে পাশাপাশি সিটে ফোকলাকে সিট শেয়ার করতে পারে, সেটা ঠাম্মি। মা বাবা দেখলাম বটে, সত্যি এরকম মা বাবা কোথাও আমি দেখিনি, যে মেয়েটার সংসারটা ভেঙে গেল ওরা বেশ দিব্যি আনন্দে হেসে গেলে কোমর নাড়িয়ে পেট নাড়িয়ে ভুড়ি নাচিয়ে সে মুখ দেখিয়ে এই করে ওই করে ভিডিও করে মশগুল হয়ে আছে, অদ্ভুত লাগছে। কারণ মেয়ে পয়সা ঢেলে দিচ্ছে মা বাবা চুপ, কি অদ্ভুত না, কি অদ্ভুত! আমি যদি এই কাজটা করে আমার বাবা মাকে পয়সা দিতাম তাহলেও আমার বাবা আমাকে ঘর থেকে বার করে দিত, যে বিয়ে করেছো নিজের ইচ্ছায় বিয়ে করেছো, যদিও আমি নিজে বিয়ে করেছিলাম, যা যা মানে প্রশ্নই নেই। বাবা দেখলাম সত্যি বটে, এইরকম বাবা মা যেন কারোর ঘরে না হয়, কারোর ঘরে না হয়, যে মেয়েটার সংসার ভেঙে গেল তারা মদত দিচ্ছে, তারপরে আবার ওইটুকুনি ছোট্ট বাচ্চাটা যাকে বা ওই রিকভারির দিন কেউ আবার স্ত্রীধন রিকভারি করতে গিয়েও নিজের বুকের ধনটাকে দেখলো না মা, কি মা! হ্যাঁ, পুলিশ পর্যন্ত বলছে বাচ্চাটা কোথায়, বাচ্চাটাকে দেখবেন না, বাচ্চাটাকে নেবেন না। সন্দীপ হেসেছিল সেদিনকে, বাচ্চা কার বাচ্চা, ও তো আমার বাচ্চা, ও বাচ্চাকে নেবে, ঠিক বলেছিল, যে ও যদি বাচ্চাই নেওয়ার হতো তাহলে তো সেদিনকেই নিয়ে যেত, সেদিনকে কেন নিল না? একবার জিজ্ঞেস করিস তো, দামড়ি বড়িগুলো বসে বসে সেখানে মস্করা মারতে বসিস, একবার জিজ্ঞেস করিস যে কেন তুমি সেদিনকে নিয়ে আসনি, তোমার কেন সেদিনকে নিয়ে আসতে কী প্রবলেম ছিল না সিচুয়েশন, সেই সিচুয়েশনে তুমি ট্রলি বার করতে পারলে, তুমি তোমার আইডিগুলো বার করতে পারলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিসের বই বার করতে পারলে, অথচ তোমার নারী ছেঁড়া ধনটাকে তুমি নিতে পারলে না, যেটা তোমাকে পরবর্তীকালে আবার ব্যাংকের বই বানিয়ে দিতে পারতো, তোমাকে আবার পোস্ট অফিসের বই বানিয়ে দিত, আবার নতুন করে আইডি বানিয়ে দিত, সেগুলো তোমরা বলতে পারো নি। হ্যাঁ, দাঁত মুখ নেড়ে সব একেবারে ফিস চচ্চড়ি করে মাংসের চচ্চড়ি কিমা করে এসে তোমরা এখানে বসেছো সতীগিরি করতে, নোংরা মহিলাগুলো এখানে বসে বসে নোংরা মুখে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে এই ফ্যামিলিটাকে পুরো নোংরামো করতে, একদম ফ্যামিলিটা নাই মেয়েটা, পুরো ফ্যামিলিকে দিয়ে আমার কোনো কাজ নাই, এই মেয়েটা যার ভিডিও আমরা দেখতাম, অ্যাজ এ ক্রিয়েটার, একটা ক্রিয়েটারকে আমি বলতেই পারি, বলতেই পারি যে এরকম একটা নোংরামো কখনোই মেনে নেওয়া যায় না। ছি, আবার বড়ো বড়ো কথা তার মুখে আবার বড়ো বড়ো ডায়লগ, 498 করলো 3 মাস বাদে, কেন? যে মেয়েটা মার খাবে সে মেয়েটা 5 বছর ধরে সহ্য করবে কেন? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ ছিল, তাই জন্য 5 বছর ধরে সহ্য করেছে, নাহলে কোনো মেয়ে সহ্য করবে না, আজকালকার দিনের মেয়ে কোনো মতেই এটা সহ্য করবে না যে 5 বছর ধরে আমার স্বামী মারবে আর আমি মুখ বুঝে চুপচাপ সহ্য করে সকালবেলা আবার তাইনে নাইনে না করে ক্যামেরার সামনে নাচবো। ওর মুখের কোনোখানে কোনো জায়গায় কোনো এক্সপ্রেশনে মনে হয়েছে যে ওর শরীরে কোনো কষ্ট আছে, ওর শরীরে কোনো দুঃখ আঘাত ওর মুখের ছাপ পড়েছে কোনো দিন, যে ওর বুকের ভেতরে প্রচুর কষ্ট জমা হয়ে আছে, প্রচুর নির্যাতিত, প্রচুর অপমানিত, একবারও কোনো ভিডিওতে ছাপ পড়েছে না? এই যে গোড়ামুখী ছাপ ফেলে দেয় বাড়িতে কোনো কিছু হলে পরে, তার মুখ দেখলেই বোঝা যায় ওই বাবা এই মুখ নিয়ে শুরু করেছে, এ আজকে কাঁদনি গাইবে, মুখ দেখলেই বোঝা যায় এ বাবা এর তো আজকে কোমর টনটন পেন ঝনঝন পোতকন কর, এ মুখ দেখলেই বোঝা যায়। সেই কারণে ওর মুখ দেখে 5 বছর ধরে কেউ বুঝতে পারলো না ও প্রতিদিন নির্যাতিত হয়েছে, শাশুড়ি মুখ একেবারে গুঁজে দিয়েছে ফ্যানের ইয়ের মধ্যে, গ্যাসের মধ্যে ছাপ থেকে একেবারে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, 4 বার তুলে নিয়েছে 5 বার, একবারও মনে হয়নি, বুঝেছিস? শয়তানের জাতগুলো বসে বসে এখানে কুকীর্তি করছে আর তাকে সাপোর্ট করছে।
যদি ওই বাসের রেডিওটা না রিভিল হতো, জানতেই পারতো না কেউ, দালাল নিজেও জানতো না, জানতেই পারতো না কেউ যে ও এইরকমভাবে ঘুরতে বেরিয়ে যাচ্ছে ওকে নিয়ে। আন্দাজে সবাই বলেছিল, কিন্তু সত্যি ভগবান আছে বলে, দেখলি তো, ভগবান আছে বলে সত্যিটা সামনে চলে এলো। এটাই হচ্ছে তার কারণ। আর সাপোর্ট করছে, মা সহ্য করতে পারছে না, কারণ মার ভিডিওতে সত্যিটা বেরিয়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে অশান্তিটা, আর কোনো কারণ নেই। মাকে যথেষ্ট দিচ্ছে, যা জামাকাপড় কিনছে মাকে দেয়, নেল পালিশ, লিপস্টিক, সাজের জিনিস, ওই সেই তাই সব দিচ্ছে মাকে, তারপরেও মার অশান্তিটা কোথায়? অশান্তি হচ্ছে ভিডিও করা নিয়ে, কারণ মার ভিডিওতে একরকম, মায়ের ভিডিওতে একরকম, একই বাড়িতে, সেখানেই অশান্তি। আর দর্শকরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তোমার মা বললো এইটা, তুমি বলছো এইটা, তোমার মা করলো ওটা, তুমি বলছো এইটা, হচ্ছে অশান্তিটা ওইখানে, বুঝেছিস? আর মা বৌদিকে তোল্লাই দিচ্ছে কেন? মার বৌদি তো চ্যানেল একটাই এখন পর্যন্ত, না আরেকটা চ্যানেল হয়েছে কিনা বৌদির আমি ঠিক বলতে পারবো না, দেখি না। তো সেইখানে দাঁড়িয়ে মা বৌদিকে, বৌদি যদি মা শাশুড়ির দিকে না থাকে তাহলে তো বিপদ, তাহলে তো দেখা গেল ওর বরই লাথি মেরে তাড়িয়ে দিল। যেমন বোনকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে, সে বউকেও লাথি মেরে তাড়িয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সেই জন্য ও দেখলো, না বাবা এই তো আমার সুযোগ, এই বউ, এই ননদ আজ আছে কাল নেই, এর যে চরিত্রহীন ননদ, এ আজকে এখানে এসে গেছে, কালকে আরেকজনের সাথে চলে যাবে, আমাকে বাবা এখানেই থাকতে হবে, আর এই বাড়িও তো পরবর্তীকালে আমার, মরে গেলে পরে আমিই থাকতে হবে আমাকে, আমি বাবা শাশুড়ির দিক থেকে যাব না, শাশুড়ির সাথে রান্নাঘরে বসে বসে খাচ্ছে, আর মেয়ে আর শাশুড়ি খাচ্ছে বাইরে বসে বসে, এটাই তো হয়, এটাই তো হওয়ার ছিল, আরও হবে, আরও হবে, দেখতে থাক, দেখতে থাক। ওইরকমভাবে চলে আসা মেয়ের আরও আগে থেকেই হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে মুখের মধ্যে ঢেলে ঢেলে দিয়েছে তার জন্য এতদিন ধরে হয়নি, কিন্তু ওই যে বেরিয়ে যাচ্ছে সব কিছু, মা আর মেয়েতে লেগে গেছে দ্বন্দ্ব, সেই জন্য মা একেবারেই মেয়েরটাকে, মেয়েকে সহ্য করতে পারছে না, এই মেয়েকে কেউই সহ্য করতে পারে না। ঠিক সেমভাবে এই সন্দীপের বাড়িও একে সহ্য করতে পারতো না, কারণ এর যা চোপা তাতে কোনো বাড়ির লোকই একে সহ্য করতে পারবে না, ও আরেকবারই গেলে সেখানেও সহ্য করতে পারবে না। দেখে নিও, মিলিয়ে নিও তোমরা, তো চলো টাটা।